ভালো লাগাটা একটা এই ছবির ক্ষেত্রে ডেফিনেটলি আমার ওয়ার্ক করছে, আমার ভালো লাগছে, আমি এনজয় করছি ছবিটা। প্রথমে গল্প বলেছিল আমাকে, গল্পটা বলেছে না, লাইক ইট আউট অ্যান্ড আউট, তখন মনে হলো ইটস ইন্টারেস্টিং। এই যে সবাই একটা শেখার ভঙ্গি নিয়ে করছি, শিখছি করছি শিখছি ভঙ্গিটা, এটা খুব সত্যি খুব এই স্পিরিটটা একটা সাংঘাতিক লেভেলের স্পিরিটটা খুব ভালো লাগে, আমার ভালো লাগে, দারুণ মজা লাগে। তার পরেই কিন্তু তুমি গিয়ে লিখতে বসেছিলে। একজন অ্যাসপায়ারিং ডিরেক্টর, এন্ড হি ইজ অ্যাকচুয়ালি দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম যেটা দেখানো হবে, যে ছবিটা তৈরি হচ্ছে সেটারই ডিরেক্টর সে, এবং তার বিবাহিত একটা বাচ্চা ছেলে আছে, এখনো ভালো ছবি পায়নি, প্রথম ছবি করতে যাচ্ছে, এটা তার প্রোফাইল, এটাই বলতে পারি। দিন গিয়ে দেখলো প্রকাশকের মানে তেল চিটচিটে আঙুল দিয়ে পুরো লেখাটা গিয়ে করে দিল, মানে ওই যে স্বপ্ন, ওটা ওর কাছে ওটা স্বপ্ন, ওর কাছে কিছু না, মানে আনাদার পাসিং গাই। আমাকে বলে আমার মনে আছে, তারপরে জীবনে আগেও কোনোদিন মনে করিনি, আমাকে বলে একটু থতমত হয়ে যাবে, মানে আমিও কাউকে ওরমার বলি বলতে পারি সেটা যদি বুঝতে পারে তাহলে এই ছবিটা যখন আসল সময় যখন আত্মপ্রকাশ করবে তখন উই অল উইল গেট দ্য বেনিফিট মেজরলি উৎসব।